হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতা আমি অনেক ভালো আছি আমার চ্যানেল স্বামীজ লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম আপনারা আমার আগের ব্লগটিতে দেখেছিলেন যে আমরা ভাবির বাসায় যাব এবং আমি যেভাবে আমি রেডি হয়েছি তো ওই পর্যন্ত আমার ব্লগটি ছিল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাবিদের বাসায় গিয়ে আমরা কি করলাম এবং কি খেলাম এবং কি কী সারপ্রাইজ পেলাম আমাদের বাসার সামনে থেকে আমরা রিক্সাটি পেয়ে গেলাম ভাবিতে বাসায় যাওয়ার পথে আমি অল্প একটু ভিডিও করে নিলাম আসলে আব্বু দেখিয়েছিলাম যে ফল নিয়েছিল বাট একটু মিষ্টিও নেওয়ার দরকার ছিল তাই আমি রিক্সা থেকে নামে মানে হচ্ছে হাতের ঝিলের আগে একটি প্রিমিয়াম সুইটস নামে একটি মিষ্টির দোকান রয়েছে প্রিমিয়ামের থেকে আমি মিষ্টি কিনেছিলাম ছানায় নিয়েছিলাম আম্মু রিক্সায় বসেছিল আমি গিয়ে প্রিমিয়াম সুইটস থেকে মিষ্টি কিনেছিলাম ছানার যে ক্ষীর টোস্ট রয়েছে ওইটা কিনেছিলাম প্রিমিয়াম সুইটসের মিষ্টিগুলো মজাই ছিল যেহেতু এটা একটা ব্র্যান্ডের দোকান মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে আর ওদের সব কিছুই অনেক হাইজেনিক ছিল আর হচ্ছে একটু পরিষ্কার ছিল তাই এই দোকান থেকে নেওয়া হলো আর রসের থেকে যেহেতু ভাবিরা মিষ্টি বেশি পছন্দ করে কিন্তু রস বেলিরও রয়েছে আর তালতলা রয়েছে তো আমরা এসে বললাম মিষ্টি কিনে এটা হচ্ছে ভাবিদের বাসায় সিঁড়িতে ওঠার টাইমে আসলে ভাবিদের নিচে সবসময় তালা লাগানো থাকে কিন্তু আজকে জানি কেন খোলা রয়েছে তালা আর আপনারা তো জানেনি যে আব্বু আমাদের সাথে আসেনি আমি আর আম্মু এসেছি শুধু ভাবিকে নেওয়ার জন্য আজকে ভাবি দেবাস চারতলা মানে হচ্ছে চারতলা বা সিঁড়ি দিয়ে আমি আর আম্মু যাচ্ছি আর আমাদের হাতে দুজনের হাতে অনেক জিনিসপত্র রয়েছে ভাবি দেবাস সরশেষে আমরা এসে পড়লাম আম্মু দেখতে পাচ্ছেন একবার লাইট দিচ্ছে কলিং বেল দিচ্ছে মানে ভুলে গিয়েছে কোনটা কলিং বেল। তো আমরা অপেক্ষা করছিলাম গেট খোলার জন্য আসলে এত গরম ছিল ওই দিন বিশেষ করে এই তিন চার দিন অতিরিক্ত গরমে তিন চার দিন তো আমাদের ভাবি এসে পড়লাম তারপর হচ্ছে ভাবি আমাদের নাস্তা দিল যেহেতু আমরা যেতে যেতে প্রায় অনেক দেরি হয়ে গিয়েছিল যেহেতু আমি মেকআপ করছিলাম আবার ভিডিও করছিলাম তাই আমার কারণেই একটু দেরি হয়ে গিয়েছে আমরা বাসা থেকে একটার দিকে রওনা দিয়েছিলাম ভাবিতে বাসা হচ্ছে মধুবাগ তাই যেতে অতটা টাইম লাগেনি কিন্তু আমার কারণে দেরি হয়ে গেছে তাই দুপুরের টাইমটাই আমরা গিয়েছিলাম দুপুরের মানে খাওয়া লাঞ্চের টাইমে তো অত নাস্তা নেওয়া হলো না মিষ্টি নিয়েছিলো ভাবি তারপর হচ্ছে শরবত দিয়েছিল যেহেতু এত গরম ছিল তারপর হচ্ছে আঙ্গুর আর হচ্ছে গিয়ে মালটা আর হচ্ছে আপেল দিয়েছিল তো আমরা আম্মু কিছুই খাইনি শুধু আম্মু মনে হয় আপেল খেয়েছিল এক পিস বাট আমি তো যেহেতু মিষ্টি লাভার তাই আমি মিষ্টিটা খেয়েছি এক পিস আর হচ্ছে গিয়ে আঙুর খেয়েছিলাম এক পিস যেহেতু ভাতের টাইমটা হয়ে গিয়েছিল আর দুপুর হয়ে গিয়েছিল এই টাইমটা আসলে এরকম কিছু খাই খেতে ইচ্ছে করে না এটা হচ্ছে আমার ভাবির আব্বু যার সাথে আম্মু এখন কথা বলছেন মানে হচ্ছে আঙ্কেল আঙ্কেল আর আম্মু মিলে কথা বলছিল তারা আম্মু বলছিল যে গরমের অবস্থা আর আব্বুর কথা বলছিল আব্বু কি যেন অসুস্থ একটু তো এই ব্যাপারে নিয়ে তারা দুজন বেআই বেআইন কথা বলছিল এবং আমি অল্প একটু ভিডিও করে নিলাম তাদের দুজনে কথা বলার সময় আন্টিও ছিল কিন্তু আন্টি আসলে তরকারি গরম করতে গিয়েছিল তাই আন্টি আমি যখন ভিডিও করেছিলাম, তখন আনটিকে দেখা যাচ্ছিল না আনটি বসে বসে কথা বলছিল। আর আমি আর ভাবি হচ্ছে এমনি কথা বলছিলাম আমরা দুজন দেখতে পাচ্ছেন দুজন মিলে কি কথা বলছে এরপর হচ্ছে খাওয়ার টাইম হয়ে গেল আমরা একটু বারান্দা গেলাম ভাবির রুমের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাবির আম্মু আন্টি আর হচ্ছে গিয়ে কথা বলছিল তো আমি বসে বসে খাচ্ছিলাম যেহেতু আমি তখন কিছু খাইনি আর স্বামী ভাইয়া এসেছিল এসে বলছিল আজকে আমরা চলো আঙ্গুর চ্যালেঞ্জ করি তখন আমি বললাম ভাইয়া এখন আড়াইটা বাজে এই মুহূর্তে যদি আমি আঙ্গুর খাই তাহলে আর আমার কিছু খাওয়া সম্ভব হবে না আনটি এবার আমার জন্য অনেক মজাদার একটা জিনিস রান্না করেছে সেটা আমি আপনাদের একটু পরে বলবো তো আমি আঙুর খাচ্ছিলাম আর ইফাকে ভাবি আমার অল্প একটু ভিডিও করে নিলাম আর আমি যাওয়ার পর পানি খেয়ে নিই যেহেতু আমি অনেক পানি খেয়ে আর গরমের দিনে পানিটা খুবই জরুরি আমাদের জন্য আর এমনি তো পানি আমাদের শরীরে খুবই প্রয়োজন একটি পানি খাওয়াটা খুবই প্রয়োজন তো দেখ এরপর আমি আর শামিম ভেয়া ভাবি একটু কখন কথা বললাম তারপর খাওয়ার সময় হয়ে গিয়েছিলাম আনটি বিরিয়ানি রান্না করেছিল গরু মাংস রান্না করেছিল মুরগির রোস্ট করেছিল তারপর হচ্ছে কি আম্মু আবার একটু ভাতটা পছন্দ করে আম্মুর জন্য ভাত রান্না করেছিল তারপর হচ্ছে ইলিশ মাছ করেছিল আপনি দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো এত মজা হয়েছে মানে বলার বাইরে ইলিশ মাছগুলো এত মজা হয়েছিল তারপর হচ্ছে গিয়ে আপনার এই মাছটির নাম আসলে আমি জানি না এটা অনেক মজা মাছটি মাছটির নাম আমার মনে নেই আম্মু জন্য করেছিল অনেক মজা মাছটি আর হচ্ছে চিনি মাছ করেছিলাম তারপর হচ্ছে আবার একটু শাক রান্না করেছিল এটা কি শাক আসলে আমি জানি না সঠিকভাবে তো দেখতে পারছেন আবার সালাত রয়েছিল আমি খাচ্ছিলাম আর ভাবি একটু ভিডিও করছিল আনটি বিরিয়ানিটি এত মজা হয়েছিল যে বলার বাইরে আনটি বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শামিম ভেয়া যে লাল গেঞ্জি পরেছিল যার জন্য এত রিকোয়েস্ট এসেছিল যে শামিম ভেয়া কেন আমার ব্লগে আসে না তো অবশেষে আজকে শামিম ভেয়া এসে পড়লো আসলে আঙ্কেল একটু অসুস্থ তাই আঙ্কেল তার হাত দিয়ে খেতে পারে না মানে তার চামচ দিয়ে খেতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই একসাথে খাচ্ছিলাম আন্টি আসবে একটু পর তার ভাবিও পরে আমাদের সাথে বসে গিয়েছিল যেহেতু আমরা সবাই সাথে বসে গিয়েছিলাম তাই আমরা ফুল ভিডিওটি আর করতে পারলাম না আর ওই মুহূর্তে ভিডিও করার আসলে ইচ্ছাটাই থাকে না যখন এত মজাদার বিরিয়ানি পাই সামনে আমি তো মানে খাওয়ার মধ্যে মগ্ন হয়ে গিয়েছিলাম আনটির বিরিয়ানিটা মানে অসাধারণ হয়েছিল সত্যি আমার আম্মুর থেকেও অনেক বেশি মজা হয়েছিল আনটির বিরিয়ানিটা আপনারা দেখতে পারছেন যে রুবেল ভাইয়াও আমাদের সাথে খেতে বসছিলো না পরে ভাইয়া বসেছিলো একটু পরে যেহেতু ভাইয়া আমাদের বেড়ে দিচ্ছিল আর ভাবে ভিডিও করে দিচ্ছিল অল্প একটু তাই ভাইয়া আমাদের সাথে খেতে বসছিল না পরে বসেছিল তো স্বামীম ভাইয়া আসলে খুবই একজন মজাদার মানুষ তো ভাইয়া দুষ্টুমি করছিল আর বলে দিচ্ছিল আমি তাকে কেন বেড়ে দিই না যেহেতু আমি তার বেআইন হই তা আমি তাকে দেখতে পাচ্ছেন আমি আসলে বাড়তে পারি না ঠিকভাবে তার জন্য দুষ্টুমি করে তাকে অল্প একটু বেড়ে দিচ্ছিলাম আমি আর আনটি দেখতে পাচ্ছেন খেয়ে এসে আম্মুর পাশে বসেছে আম্মু আর শামিম ভাইয়া খুবই গল্প করে দুজনেই খুবই গল্প মানে বেশি করে যখন একসাথ হয়ে যায় দুজনে আম্মু আর শামিম ভাই তারা যে কি এত গল্প করে মানে বলার বাইরে আম্মু আবার মাছটি কথা বলছিল আনটিকে এত মজাদার মাছ মানে অসাধারণ ছিল মাছটি আমি আবার ভাইয়াকে চিংড়ি মাছ দিলাম তারপর হচ্ছে রুবেল ভাইয়াকে আবার দিতে গেলাম যেহেতু আমাদের বাসায় আসতে সাধারণত ভাবি আব্বু আম্মু এরাই বেড়ে দেয় আসলে আমি বাড়াবাড়ি জিনিসটা পারি না কেন ভয় লাগ যদি পড়ে যাম তারপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর একটু গিফট দেওয়া হলো মানে হচ্ছে আমাদের দেশে একটা মানে রেওয়াজ রয়েছে যে নতুন বিয়ে ইদের ঈদের টাইমে কিছু গিফট করা হয় তো যেহেতু আমরা ঈদের টাইমে করোনা ছিল মার্কেটে যাওয়া হয়নি আবার আমরা ঢাকায়ও ছিলাম না তাই আমাদের এগুলি কিছুই হয়নি তো আম্মুর জন্য হচ্ছে এই শাড়িটি কিনেছে আনটি জামদানি শাড়ি শাড়িটা অনেক সুন্দর আর হচ্ছে আব্বুর জন্য হচ্ছে গিয়ে সেম কালারের পাঞ্জাবি কেনা হয়েছে পাঞ্জাবি তো আনটিরা হুট করে আসলে প্ল্যান্টি করে ফেলেছে এটা আমাদেরও দিতে হয় আনটিদেরও দিতে হয় মানে দুজনেই সবাই দেন দেখতে পাচ্ছি যে স্বামীমেয়া ফাঁকে দিয়ে তো খাচ্ছিল আর ভাবি চুপ করে ভিডিও করে নিচ্ছিলাম ভাইয়া দেখে ফেলাতে পুরো অফ করে দিয়েছে আর আমাকে ভা আনটি হচ্ছে এই ড্রেসটি গিফট করেছে গুলবাহারের এই ড্রেসটি এত তো সুন্দর আমি আপনাদের সাথে পাওয়ার ডিটেলস আবার দেখাবো ড্রেসটি এখন জাস্ট আমি উপর থেকে অল্প একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর থ্যাংক ইউ আনটি এই ড্রেসটা গ্রি গিফট করার জন্য আমাকে ভাবিরও এই গিফটটি রয়েছে যেহেতু ভাবি ভিডিও করছিল তাই ভাবিরটাও আমি নিয়ে নিলাম আমার আর ভাবি সেম ড্রেস সেম কালার সেম ব্র্যান্ড সব কিছু তারপর হচ্ছে আম্মু কার একটা শাড়ি দেওয়া হলো এটাও হচ্ছে গিয়ে গিফট তো আনটিরা হুট করে আসলে এই গিফটগুলো প্ল্যান করে ফেলেছে কারণ এটা হচ্ছে নতুন বিয়ে মানে ছেলে বাড়ির থেকেও দেওয়া হয় মেয়ের বাড়ির থেকেও দেওয়া হয় নতুন বিয়ে দিয়ে ঈদের টাইমে তো তখন যেহেতু করোনার কারণে সব নষ্ট হয়ে গিয়েছে করোনার কারণে আর ওই মুহূর্তে সব মার্কেটও অফ ছিল তাই এইসব কোনো কিছু প্ল্যান ছিল না হুট করে আন্টি মার্কেটে যে এসব করে ফেলেছে এই শাড়িটি দেখতে পাচ্ছেন দরুনটা সেম সেম তো আনটি এগুলি দিচ্ছিলেন আমরা কথা বলছি আমি এবার খুলে দেখাচ্ছিলাম আম্মু বুঝতে পারছিলাম এই দুটোতে সেম সেম শাড়ি আমি তখন আমি বললাম না এই দুটো সেম সেম শাড়ির আনটিকে অনেক অনেক থ্যাংক ইউ আনটি এত কিছু গিফট করার জন্য আমাদেরকে আর আমার ড্রেসটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে বিশেষ করে গুলবাহারের ড্রেসগুলো বেশি সুন্দর হয় আপনারা দেখতে পাচ্ছেন আম্মুর জন্য আনটি আরও অনেক কিছু কিনেছে নামাজ পড়ার যে হিজাব থাকে সেটা কিনেছে তারপর আবার বেডশিট কিনেছে এই দুটা এই সব কিছু টুকি টুকিটিকে আরও অনেক কিছু কিনেছে সেগুলি আমি ডিটেলসে আপনাদের সাথে পরে শেয়ার করবো এবং আমার ড্রেসটি আমি দেখাবো এই ছাতাটা আসলে শামীম ভাইয়া আমাকে গিফট করেছে এখন হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ গিফট করেছে হ্যান্ড স্যানিটাইজার গিফট করেছে শামীম ভাইয়া যেহেতু শামীম ভাইয়াদের ওষুধের দোকান রয়েছে তাই ভাইয়াদের কোম্পানি থেকে যাই দেওয়া হয় সব আমার জন্য রেখে দেয় সব কিছু কলম বই মানে পের সব কিছু রেখে দেয় আমার জন্য কলম তারপর হচ্ছে সব মানে সব কিছু রেখে দেয় ভাইয়া যেহেতু ভাবি এখন অনেক বড় হয়ে গেছে আর আমাদের বাসে সে পড়েছে তো ভাবি জায়গাটি এখন তাদের বাসে আমি দখল করে নিয়েছি আমি তাদের একজন ছোট বোন হিসেবে এখন রয়েছি তাদের পাশে তো আনটি আঙ্কেল শামিম ভাইয়া রুবেল ভাইয়া সবাই আমাকে অনেক বেশি আদর করেন তারপর ভাবি পায়েস দিল আমাদের খেতে ভাবি পায়েস তো মানে বলার বাইরে কি পরিমাণে মজা হয় মানে কোনো ভাষা নেই ভাবির পায়েসের কথা যে বলবো মজা না মানে এত পরিমাণে মজা আর মানে বলার বাইরে তো আমি পায়েস খাচ্ছিলাম আর স্বামী ভাইয়ের সাথে কথা বলছিলাম মানে কি বলবো ভাবির মানে কোনো তুলনা হয় না নাই বলি কথা এত বেশি মজা হয় তো ভাবির ভাত খাওয়ার পর গিফট দেওয়ার পর আবার একটু ফল কাটলো ভাবি আর হচ্ছে পায়েস দিল তো পায়েসটি অনেক মজা হয়েছিল মানে এত মজা হয়েছিল সবাই মিলে আবার আমরা গল্পে বসে গেলাম ভাবি আমি আম্মু আর আঙ্কেল যেহেতু একটু অসুস্থ তাই আঙ্কেল নিয়মিত সবকিছু করতে আঙ্কেল ভাত খেয়ে একটু ঘুমোতে গেলো সব কিছু আঙ্কেলের নিয়ম মেনে একটু চলতে হয় না হয় যেহেতু আঙ্কেল অসুস্থ মানুষ তো আমি আর শামীম ভাই এফাক দিয়ে গল্প করছিলাম আমরা প্ল্যান করছিলাম যে আমরা করোনা শেষ হলে আমরা কোথায় ঘুরতে যাব ফ্যামিলি একটু ট্যুর দিব আমরা সবাই মিলে তো ভাইয়ার আমরা প্ল্যান করছিলাম আমি আর ভাইয়া মিলেম দুজন আমরা কোথায় যাব আসলে শামীম ভাই থাকলে পুরো ঘরটায় মনে হয় যেন একটা মজার সৃষ্টি হয়ে ওঠে ওনার শামিমবে এত পরিমাণে হাসা এত পরিমাণে যোগ করে যে খুবই ভালো লাগে তো আজকে ভাইয়ের সাথে আসলে একটা ফুড চ্যালেঞ্জ করার কথা ছিল কিন্তু বিরিয়ানি দেখে আমি আর ডোপ সামলাগতে পারিনি আমি খেতে বসে গিয়েছি মানে এত মজা লেগেছে বিরিয়ানিটি আমার কাছে তো আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে আমরা কোথায় যাব। যেহেতু একটা করোনা একটা রিসোর্টে যাওয়ার প্ল্যান করছিলাম স্বামীম ভাইয়া বলছিলাম এখানে যাব তো আমিও বলছিলাম হ্যাঁ এই জায়গাটা অনেক সুন্দর তো এটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম সবাই তো সবাই আবার আম্মু একটু গান গাইতে পছন্দ করে তো সবাই আম্মুর গান নিয়ে আবার কথা বলা শুরু করলো আর আমটি তো তার বিএনপ্রের পায় এমন হয় কি যে ভুলে যান সব কিছু তারপর বিকাল হয়ে আসতে থাকলো ভাবি আমার জন্য পিজা নিয়ে আসলো কফি বানালো কিন্তু আমি কফি খাইনি কারণ হচ্ছে আমি এত বেশি পরিমাণে বিরিয়ানি খেয়েছি তারপর পায়েস খেয়েছি আবার আঙ্গুর খেয়েছি তো এই মুহূর্তে আমার কফি খাওয়া একদমই মানে পেটে জায়গা নেই তো আমার কফিটি আম্মু খেয়ে ফেললো আর আমি শামীম ভাইয়ের সাথে খুবই হাসাহাসি করছিলাম আর আমরা দুজন খুবই গল্প করছিলাম শামীম ভাই আসলে এত বেশি হাসা এত পরিমাণে যোগ করে যে মানে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায় আর ভাবি আমাকে পিজা খাওয়ার জন্য বলছিল তো আমি বলছিলাম না আমার আসলে একটু জায়গা নেই আর আমি কফিও খাবো না তো ভাই বলছে আচ্ছা পিজাটা খাওয়াটা অনেক মজা রয়েছে আচ্ছা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটা ওয়ান পিস পিজা খাবো আমার কিন্তু কফি খাবো মানে আমার পেট এত বেশি ভরা এত বেশি বিরিয়ানি খাচ্ছিলাম যে খেয়েছিলাম যে মানে পেট একদম ভরে গেছে তো খেতে খেতে স্বামীম ভাই বলল আন্টি একটা গান শোনান না একটা গান শোনান না তাম্মু বললো আরে বাবা কিসের গান শোনাবো আমি তত ভালো গান গেতে পারি না তবুও স্বামীম ভাই বললো না আন্টি একটু গান শোনান একটু শোনান তো এটা নিয়ে আমরা অনেক তর্ক মানে কথা বলছিলাম তো স্বামীম ভাইয়া অনেক হাসার আর আমি বলতে আরে আম্মু কিসের গান গাবে আম্মু তো তো ভালো গান গেতে পারে না স্বামীম দেখতে পারছেন কি জোরে হা হা করে উঠছে এবং ভাবির সাথে দুষ্টামি করে কি করছে দেখতে পারছেন স্বামীম ভাইয়া তো আম্মুকে সবাই অনেক রিকোয়েস্ট করছিল গান গাওয়ার জন্য বিশেষ করে আম্মুর বেয়ে সে তো মানে আপা গান আপা গান তাহলে আমি অল্প একটু আম্মুর গান রেকর্ড করেছি আপনারা সবাই শুনুন আম্মু কী গান গেলো

সোনার সময় না এই মানুষের ফিরে

স্বামীম ভাইয়ার সাথে অনেক গল্প টল্প করলাম অনেক সন্ধ্যা হয়ে আসছিল। ভাইয়ার দোকানে যেতে হবে যেহেতু দোকানের ভাইয়াটি নেই তাই সব কাজ ভাইয়ারই এখন একা করতে হচ্ছে সে একটু ঢাকার বাইরে রয়েছে তাই ভাইয়া যেতে হবে এখন দোকানে ভাইয়া যেতে চাচ্ছিল না কিন্তু যেহেতু কাজ আগে তাই ভাইয়াকে যেতেই হবে আর আম্মু বলছে না আগে কাজ করো পরে আবার একদিন এসে অনেক গল্প করব তো ভাইয়া চলে যাচ্ছিল এরপর আমাদেরও যাওয়ার সময় এসেছিলো আমরা উবারে কল করলাম সব কিছু হাসি খুশি গেল কিন্তু ভাবির বাসায় যে আমার কান্না চলে আসছিল কারণ হচ্ছে সেদিন এমনিতেও এত গরম ছিল মানে বলার বাইরে যে গরম ছিল তারপর হচ্ছে উপর আবার এত ভাবির বাসায় পরিমাণে গরম তাদের বাসা মানে কি পরিমাণে গরম বলার বাইরে তাদের বাসায় যে আমার এত কান্না পাচ্ছিল যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে আগে বের হয়ে যাচ্ছি মানে জিনিসপত্র নিয়ে এত অসহ্যকর আমার লাগছিল আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছিল গরমে যেহেতু আমি আগে বলেছি আমার গরম এক বিন্দু সহ্য হয় না মানে এত অসহ্য লাগার এত জিনিসপত্র একসাথে নিয়ে যাওয়াটা মানে খুবই কষ্টকর আম্মু যেহেতু গাড়িতে উঠতে পারে না তার জন্য আরও বেশি কষ্টকর আম্মু আনটিকে আমরা সবাই বিদে জানিয়ে আমরা চলে যাচ্ছিলাম রুবেল আমার সাথে যাচ্ছিল আমি কিছু ব্যাগ নিয়ে নিতে নামছিলাম যেহেতু অনেক ব্যাগ ছিল আমাদের হাতে আর আমাদের উবর আলাও চলে এসেছিল তারপর আমরা যাচ্ছিলাম আর আম্মু যেহেতু গাড়িতে উঠতে পারে না সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আম্মুকে নিয়ে আম্মু এমনিতেও অনেক অসুস্থ তারপর হচ্ছে গায়ে তুলতে পারে না আর উবের যে এসি সেই এসিতে আম্মুর প্রবলেম হয় মানে হচ্ছে এসিতে আম্মুর ঠান্ডা লেগে যায় সেটা হচ্ছে আর একটি বড় সমস্যা তাই আমরা এসিও ইউজ করতে পারছিলাম না আম্মুর কারণে তারপর হচ্ছে আমরা বাসাবো যেখানে যেইখানে রয়েছে সেখানে আমরা এত প্রায় এক ঘন্টা জ্যামে বসেছিলাম তো ভাবির বাসায় মানে আমার গিয়ে কান্না চলে আসছিলো আমি কেঁদেও দিয়েছিলাম মানে এত পরিমাণে গরম লাগছিল তো সব কিছু মিলিয়ে ভাবিকে নিয়ে এসলাম এটা একটি হ্যাপিনেস মুমেন্ট আর হচ্ছে গিয়ে শামীম ভাই আন্টি আঙ্কেল রুবেল ভাই সবার সাথে একটি ভালো সময় কেটেছে এটা আর একটি মজা জিনিস তো আশা করি আপনাদের সবার আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর হচ্ছে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দিন আর ভাবির সাথে আমার আরও অনেক চ্যালেঞ্জ আপনারা দেখতে পারবেন ফুল চ্যালেঞ্জ যেহেতু ভাবি মাত্র আজকে এসেছে তো সামনে আরও অনেক কিছু চ্যালেঞ্জ থাকবে আমাদের দুজনের ননদ ভাবির এবং শাশুড়ি বৌমা সেগুলোর জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে আর হচ্ছে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সন্ধ্যার দিকে যাচ্ছিলাম বাসবতী আমরা এতক্ষণ ছিলাম যে আম্মু পুরোপুরি অসুস্থ হয়ে গিয়েছিল মানে বলার বাইরে কী পরিমাণে একটি স্ট্রাগল হয়েছিল আমাদের সাথে ওই দিন তো সব কিছু মিলিয়ে ভালোই গিয়েছিলো কিন্তু গরমটা খুব বেশি ছিল তার জন্য খুবই বাজে লাগছিল তো আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম